কুমিল্লার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই ঘটনা সরকারের চরম ব্যর্থতার পরিচয় দেয়। বলেন, সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে, লোক দেখানো ধরপাকড় করে লাভ নেই। এই ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত বলে শুক্রবার কুমিল্লায় নানুয়া দিঘির পাড় এলাকায় ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপের সামনে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন তোলেন, এত পুলিশের মাঝে কিভাবে এই ঘটনা ঘটে? বলেন, লোক দেখানো বিচার করে কোনো লাভ হবে না, জনগণকে সঙ্গে নিয়ে 15 দিনের মধ্যে সুরাহা করা উচিত। ইসলামের কোথায়ও অন্য ধর্মাবলম্বীর গায়ে হাত দেওয়ার, তার পূজা মণ্ডপ ভাঙার অধিকার নাই। এটা ভুল কাজ, আমরা যেন কেউ আর না করি।